বন্ধু আমার, যদি এই চরিত্রের মানুষ জালসা শুনতে থাকেন আর বসে থাকেন, তাড়াতাড়ি করে চরিত্র বন্ধ করে দিন, আপনার স্বভাবটা পাল্টে দেন। এই জন্য আপনার কাছে আজকে কোনো মানুষ যদি কোনো কারণে একটা রিয়া পড়ে পরে আমার অন্য করে দেয়, একটা ফকর করে দেয়, একটা অহংকার করে দেয়, আজাজিলের মতো তারই অবস্থা হবে, জান্নাত যাবে না, যাবে না, যাবে না। অহংকার কত বড় খারাপ জিনিস, কত বড় নোংরামি জিনিস, কত বড় অন্যায়ের কারণ। বন্ধুরে, আপনার হাজার বছরের ইবাদতকে মিনিটে শেষ করে দিয়ে জাহান্নামে নিয়ে যেতে পারে এই অপরাধের নাম হলো অহংকারের নাম হলো ফখর। আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকরা, মান কানা মুখতালান ফাকরা। হে আমার বান্দা বান্দিরা, তোমরা তো দু পয়সার মানুষ, আমি আল্লাহ তৈরি করেছি, মাত্র 30 বছর বাঁচবা, মাত্র 50 বছর বাঁচবা, মাত্র 60 বছর বাঁচবা, মানুষ রে তোমার তো কোনো গ্যারান্টি নেই, তুমি কেন অহংকার করবে, তুমি কেন অহংকার করবে? যদি আমার ফরিস্তাগুলো অহংকার করে তো চলবে, কিন্তু তোমার অহংকার তো মানাবে না, তোমার গলাটা ধুকলে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। আমি যদি একটা নাট্যাট দিই তুমি তো মরে গেলে, এ মানুষ সাধারণ একটা মানুষ হয়ে তুমি কেন অহংকার করো? তোমার অহংকার মানায় না, তোমার অহংকার মানায় না। হে আমার বান্দা বান্দিরা শুনে নাও, যখন দুনিয়াতে তোমরা কোনো অহংকার করো, ফখর করো, তোমরা যখন গৌরব করে চলো, আমি আল্লাহ লজ্জিত বোধ করি। আর তোমাকে এই কথাটা জানাতে পারলাম না, মানুষ রে তুমি যখন অহংকার করতে শুরু করো, আমি অহংকার দেখে এই জন্য ক্ষেপে উঠি, রেগে যায় যে তোমরা অহংকার করে আমার জামাটা খুলে নিতে চেয়েছো, আমার অহংকারকে খুলে নিতে চেয়েছো। হে মানুষ শুনে নাও, খবরদার অহংকারের মতো গুনাহ করবে না, করবে না, করবে না। কেন অহংকার করবো না মৌলানা? তো আল্লাহ বলছেন, অহংকার হলো আমার করার দরকার, তার কারণ আল্লাহুসসামাদ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুসসামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, হে মহা মানুষের দলেরা, হে বিপদযুক্ত মানুষেরা, হে ক্ষতিগ্রস্ত মানুষেরা, তোমরা শুনে নাও, যদি অহংকার করি আমাকে করতে হবে, তোমার অহংকার মানায় না। আল্লাহকে প্রশ্ন করবেন, আল্লাহ কেন আমাদের অহংকার মানায় না? তো আল্লাহ বলবে, বান্দারে তোমার তো আমার কাছে দরকার হয়, তুমি আরও কাছে কারো কাছে দরকার হয়। যদি তোমার পরিবারে 5,000 টাকা শর্ট পড়ে যায়, কারো কাছে ধার নিতে হয়। যদি তুমি বিপদে পড়ে যাও, কারো সাহায্য নিতে হয়। কিন্তু বান্দা শুনে না, তোমার অহংকারটা কি আছে? এখন তুমি টাটকা মানুষ, এখন তুমি শক্তিশালী মানুষ, কিন্তু 5 মিনিট পরে তুমি আর টাটকা থাকতে পারবে না। হঠাৎ করে মোটরসাইকেল পড়ে গিয়ে তোমার পাটা ভেঙে গিয়েছো, এমন অধীনস্থ হয়েছো তুমি বাড়িতে পৌঁছাতে পারছো না, 3 জন মানুষ তোমাকে ঘাড়ে করে বাড়িতে নিয়ে যাবে, তুমি অহংকার করবে না, করবে না, করবে না। হে মহান রব, কেউ অহংকার করবে বলে দাও। তো আমার আল্লাহ বলছেন, আল্লাহুসসামাদ আমি অহংকার করব, তোমরা অহংকার করবে না। কেননা, কেননা আমি কারো কাছে ভিক্ষা করতে যাব না, সবাই আমার কাছে ভিক্ষা করতে আসবে, এরই নাম হলো আল্লাহুসসামাদ। মুমিন বান্দারে জানিয়া শুনিয়া কেন ভাই, তুই না মাঝে ছাড়িয়া দিনি রে, জানিয়া শুনিয়া কেন ভাই, তুই রোজা ছাড়িয়া দিনি রে, নামাজ না পড়লে ভাই হবে কত গুনা, এই কথাটা জানলে তুমি রোজা ছাড়িতে না। মমিন বান্দারে জানিয়া শুনিয়া কেন ভাই, তুই নামাজ ছাড়িয়া দিনি রে, জানিয়া শুনিয়া কেন ভাই, তুই রোজা ছাড়িয়া দিনি রে, সামনে তোমার মরণ হবে মাটিতে বিছানা, এই কথাটা জানলে তুমি নামাজ ছাড়িতে না। মমিন বান্দারে জানিয়া শুনিয়া কেন ভাই, তুই না মাঝে ছাড়িয়া দিলি রে, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বুঝতে পারছেন, তাহলে সকাল থেকে অহংকার চালু করবেন নাকি? এই দেখেন, চালু করবেন না, কে কে চালু করবেন না, 2 হাত তুলে দেখেন যে আর অহংকার করবো না মাওলানা। দেখেন হাত, দেখি এটাই খ্যাপা লোক, তাই হাত উঠেছে নাকি আর আপনার চাল্লা।
হাত উঠান, আল্লাহর রাস্তায় হাত উঠান। ঠান্ডার দিনে যে আপনার বক্ষ থেকে হাত বের করে দেখাবেন, আল্লাহ আর অহংকার করব না, এত বড় অপরাধ করব না, এই জন্য করব না। ইবলিস শয়তান এত ইবাদত করার পরে মাত্র একটা ইবাদত করেনি তোমার, একটা কথা শুনিনি, সেটা আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি। এই কথাটা না বলার কারণে জান্নাত থেকে বের হতে হলো। তাহলে আমি বাবা 30 বছর নামাজের বয়সের ভিতরে মাত্র 10 বছর, 7 বছর, 3 বছর নামাজ পড়েছি, তাহলে আপনার ইবাদত আর কতই আছে, আমার ইবাদত আর কতই হবে। তারপরও আমরা ইবলিস শয়তানের সাথে ডবল ত্যা ডাবল আমরা অহংকার করি। এবার আপনার খেলা শেষ, আপনি ইবলিস শয়তানকে দেখেছেন একটা অহংকারের জন্য জান্নাত থেকে বেরিয়ে গেছে, আপনি কত অহংকার করেছেন হিসাব করেন বাবা। আপনি যা করেছেন করেছেন, আপনার বাড়ির বউটা আরও বেশি করছে, তার কারণ দুপুর একটা শাড়ি পরেছিল, এটা দেখবেন বাবা। এই যেখানে যতগুলো ছেলে পেলে দেখতে পাচ্ছি, মানুষজন দেখতে পাচ্ছি, এরা দুপুরে যে লুঙ্গিটা পরেছিল ওটাই পরে এসেছে, ওই চাদরটা নিয়ে এসেছে জি। কিন্তু আপনার স্ত্রীর কাছে যান, আপনার বেটির কাছে যান, আপনার ভাবির কাছে যান, আপনার মার কাছে যান, যত একবারে স্পেশাল সুন্দর শাড়ি ছিল শোকেসে রাখা, ওটাকে 3 পলট উল্টে দেওয়ার পরে দুপুরের শাড়িটাকে ফেলে দিয়ে নতুন নতুন উড়না শাড়ি পরে ঠোঁটে আদমন লং লাগিয়ে দেখেন বসে আছে জি। এরা বসবে না, না এরা মার্ডার করার জন্য এসে, হ্যাঁ আর বহু দেখতে এসে, বহু বুড়া মানুষ, তাকে বহু দেখবে নাকি, বুড়া মানুষ দাঁড়িয়ে আছে তাও। ও চাচা বসো, দাদা একটু বসো না গো ভাই। হ্যাঁ বাবজান কী যে আওয়াজ করবো, এ পর্দা রাখিয়েন না, সব টাওয়ার এখানেই যাচ্ছে বাবা, সব টাওয়ার এখানেই আছে। হ্যাঁ আল্লাহ, এই লোকটি ফের আরও বিজেপির লোক মনে হচ্ছে, দেখেন এই দেখেন বসেন। ভালো কত আলো হলে অল্প জালে সিজে, আর ভালো ঘরের বেটা হলে অল্প কথাই বুঝে নাকি, আর বলতে হবে না। ও দাদা বসবেন না, আল্লাহ ওকে যেন ওয়াজগর সাপে কামড়াই, কী দোয়া করবো আর না শুনলে, নাউজুবিল্লাহ, আল্লাহকে তুমি কবুল করে নাও, তাকে কবুল করে বসবার সুযোগ করে দেবো, আল্লাহুম আমিন। ফাঁকা দেখতে পাচ্ছে না, না বলে লাভ নাই, ফাঁকা দেখতে পাচ্ছে, ও বসবে না ওটা সিদ্ধান্ত করে এসছে। যাই হোক, যদি বারবার বলতে হয়তো ওয়াজ পাঠিয়ে যাবে নাকি, তাহলে আপনারা শুনুন। তাহলে অহংকার আর করব না। ইবলিস শয়তান একটা করেছে বাবা, এখন দেখাই আপনাকে আর একটা কথা। কী কথা? একটা লোকের নাম কারুন, কারুন শুনেছেন নাম? কারুন কী অহংকার করেছে, একবারে ন্যাশনাল ফকির, টেনের ভিখারি, একটা জামা 15 দিন গায়ে দিয়ে থাকে, দ্বিতীয় জামা নাই যে জারে ঠান্ডাতে আর একটা পোশাক পরে রাস্তায় বের হয়, এমন ফকিরের ফকির। মুসা নবীর কাছে আবেদন করতে বললো, কেউ তাকে পরামর্শ দিল, হ্যাঁ হে তুই যত কামাই করছিস সবই তো তোর লস হয়ে যাচ্ছে, যেখানে হাত দিন সেখানেই লস, তো তুই একটা ব্যবস্থা কর। মুসা নবী এলাকার ভালো মানুষ, তার কাছে একটু আল্লাহর কাছে দোয়া করে এলে জি, বাদিয়া কথা মাঝে মাঝে না ঢুকলে ভালো লাগে না। তো এই তখন কারণ মুসা নবীকে গিয়ে বলছে, ও মুসা নবী তুমি তো আমার আত্মীয় স্বজনের ভিতরে পড়ো, তুমি আমাকে একটু দোয়া করে দাও না, আমার বাড়িতে বরকত ধরে না, এত কামাই করছি এত চেষ্টা করছি কামাইতে বরকত আসে না, হ্যাঁ তো একটু দোয়া করে দাও না। তো নবী মুসা একটু দোয়া করে দিয়েছেন বাবা, যখন দোয়া করেছেন বন্ধুরে দোয়ার ভালোবাসাতে, কারণ আল্লাহ দয়া করেছে, এ দুনিয়ার মানুষেরা এখানে বক্তব্য আপনাকে শুনতে হবে। এই গ্রামটার নাম কি গো, এই গ্রামটার নাম কি? পিপুলতলা গ্রাম আছে। এই গ্রামে বড় লোক ছোট লোক মাইজকর লোক সবই আছে নাকি? সব আছে বন্ধুরে আমার। এই গ্রামের 3 ভাগের লোক, একটা ছোট লোক, একটা মাইজকর লোক, একটা বড় লোক। যারা যারা বড় লোক তাদেরকে দেখতে হবে, তাদেরকে জ্ঞান নিতে হবে, আজকের জ্ঞানটা তাদের জন্য। বন্ধুরে আপনি কি দেখেছেন সূচককে, আপনার চোখে দেখা পড়েছে কি না, লোকটা অভাবই ছিল, গরিব ছিল, খেতে পাচ্ছিল না, এখন তার 3তলা বাড়ি হয়েছে, এরকম লোক নাই? বেশিরভাগ লোক আছে বন্ধু, আল্লাহকে দয়া করেছে। হে বান্দা শুনেলা, তুমি আগে খেতে পাচ্ছিল না, তোমার বউ একটা শাড়ি পাচ্ছিল না, আজকে তোমাকে আমি মালদার করেছি, টাকাওয়ালা পাড়ে করেছি। হে মালদার টাকাওয়ালা শুনেলা, যখন তোমার বাড়িতে 1 লক্ষ টাকা হয়ে যাবে তখন তোমাকে জাকাত দিতে হবে, যখন তোমার খরচ হয়ে যাবে টাকা ঘুরে যাবে তোমার দান করতে হবে, যখন তোমার টাকা হয়ে যাবে মাদ্রাসায় দান করতে হবে, যখন টাকা হয়ে যাবে ইয়াতিমকে দান করতে হবে, যখন টাকা হয়ে যাবে
চারিদিকে যত অভাবী লোক আছে তোমাকে সাহায্য করতে হবে। যদি সাহায্য করে থাকো তো ও মাল নিয়ে তুমি শান্তি পাবে, শান্তি পাবে। আর যদি এতগুলো মাল পাওয়ার পর কাউকে না দাও, মসজিদ মাদ্রাসাকে না দাও, শুনিল তোমার আশা ভালো হবে না, হবে না, হবে না। এ বড় লোকেরা আজকে বক্তব্য শুনে নিন, আল্লাহর রহমতে আপনাকে মাল দেওয়া হয়েছে। একদিন আপনি খেতে পাচ্ছিলেন না, 500 টাকা দেখতে পাচ্ছিলেন না, এখন 50,000 আপনার শোকেসে ভরা আছে। এই 50 টাকাতে কোনো ময়া লাগে না, আপনি এভেলেবেল খরচা করে যাচ্ছেন। এটা হলো আল্লাহর দয়া, আল্লাহর দয়া, আল্লাহর দয়া। কেন আল্লাহ দয়া করলেন? এলাকাবাসীকে দেখতে আপনাকে পারমিশন দিয়েছে। আপনি পারমিশন পাওয়ার পর যদি এলাকায় নজর না করেন তো কারণ হবেন। মুসা নবীর কাছ থেকে দোয়া করে বাবা আসার পরে যে জায়গায় ব্যবসায় যায় সে জায়গায় 500 লাভ, যে জায়গায় হাত দেয় সেখানে সোনা ফলে, যে ব্যবসাতে যায় সেখানে লাভ হয়ে যায়। দিন চালু হয়ে গেল, দিন চালু হয়ে গেল, কারণের বা মাল বাড়তে আরম্ভ করলো, বড় লোক হতে আরম্ভ করলো। বড় লোক হতে হতে এমন বড় লোক হয়ে গেল, এমন বড় লোক হয়ে গেল, বন্ধুরে কারণের নাম শুধু হরিশ্চন্দ্রপুর মাটিতে ছড়িয়ে বেড়ায়। কারণ একটা দারুণ বড় লোক, দারুণ বড় লোক। অনেক দিন পার হয়ে গেল, নবী মুসা কোনো লোককে বলছেন, ও আমার ভাইরা একবার যাও কারণের বাড়িতে, তার জাকাত আদায় করতে, মাল আদায় করতে, তার সংসদের হিসাব নিতে একবার যাও, দান করতে বলো গা। কোনো লোককে পাঠিয়ে দেওয়া হলো, আর সে লোকটা গিয়ে বলল, ওরে কারণ বাদশাহ, তোমাকে নবী মুসা বলেছি আল্লাহর রাস্তায় কাউকে দান করতে, ইয়াতিমকে সাহায্য করতে। যখন এই কথাটা বলেছে বন্ধুরে, কারণ বলছেন মুসার কি মাথা খারাপ হয়েছে, আমি দান করতে পারবো না, পারবো না, পারবো না। কেন দান করবো না, কি জন্য দান করবো না, শুনে নাও। উতিত আলা ইলমিহি, উতিত আলা ইলমিহি, আমি যে মালগুলো সঞ্চয় করেছি, আমি যে কামাইগুলো করেছি, অনেক বুদ্ধি করে ব্যবসা করেছি, অনেক শক্তিকে খাটিয়েছি, মাথার ঘাম পায়ে ফেলেছি, এতগুলো শক্তি কাজে লাগিয়ে আমি সঞ্চয় করেছি, মাল দান করব না, করব না, করব না। দেনা হে যাও বাবু। এ আল্লাহর বান্দারা কান খুলে শুনে নিন, যখন দান করব না বলেছে সেই লোকেরা মুসা নবীকে খবর দিয়ে বলছে, নবী মুসা কারণ একটাও টাকা দান করবে না। সে বলতে চেয়েছে, আমি কষ্ট করে মালগুলো জোগাড় করেছি, বেরেন লাগিয়ে আমি কম সংসার করেছি, বেরেন লাগিয়ে কোম্পানি খুলেছি, এমনিতে আমাকে কেউ বাড়িতে টাকা ঢোলাই করে দেয়নি, অতীতের সব ভাবনা কারণ ভুলে গিয়েছে। বন্ধুরে আমার, নবী মুসা বলছেন তার মাল আর নিতে হবে না, আল্লাহর খেলা আল্লাহ দেখাবে। হে আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শুনতে আরম্ভ করুন। যখন এই খবরটা হয়ে গেল, এই ঘটনাটা ঘটে গেল, বন্ধুরে কারণ অহংকার করে আর মাল দিল না। কারণের একদিনের গল্প আপনাকে বলতে আরম্ভ করলাম। এ আল্লাহর বান্দারা, কারণ যখন মানে ভরপুর হয়ে গিয়েছে, গ্রামবাসীকে দেখার জন্য, হরিশ্চন্দ্রপুরবাসীকে দেখার জন্য, মালদাতে দেখাবার জন্য, কারণ একটা বিবেক চলে আসলো, আমি যে এত মালদার কেমন করে ছুপিয়ে রাখি, সবগুলোকে ওপেন করতে হবে। যখন কারো টাকা বেশি হয় তখন সে বারবার ফকরকে দেখাতে চায়, অহংকার দেখাতে চায়, আরে তোরা দেখ আমাকে মান, আমাকে নেতা বলে মান, এই জন্য মান আমার এখন টাকা আছে। মানুষ কী করে দেখবে, খাবো না, না মনে পড়লে খাবো, হ্যাঁ এই ফকর মানুষ দেখে কি না বাবা। যখন টাকা হয় নতুন নতুন গাড়ি পাল্টায়, আর সামনে দিয়ে আপনি যাবেন তখন বলবেন, আপনি চিন্তাভাবনা করে এই ছোঁড়া কী কাজ করছে হে, তখন বলে কইস না এখন ঠিকাদার, বলেন না। যখন ঠিকাদার করবেন তখন ওর মনে একটা হুক লাগবে, আমাকে বড়ো বলে মানছে, হয়তো সামনে পঞ্চায়েতে দাঁড় করে দেবে, আর কিছু করে দেবে, প্রধানে দাঁড় করে দেবে, এটা ফখর আসছে মনে মনে। এ বাবা কিছু লোকে দেখবেন সেই রকম, কারণ কী করলো, মাল দেখাবার জন্য তার লাইলস হয়ে হচ্ছে, এই সবাই খুব সুন্দর করে সাজ, ভালো ভালো প্যান্ট জামা পর, আর একবারে উঁটগুলোকে সাজা, ঘোড়াগুলোকে সাজা, দুম্বাগুলোকে সাজা, আর আমার কত মাল আল্লাহ দিয়েছে, কত মাল আমার আছে, আমি এলাকাবাসীকে দেখাবো, একবার দেখি আসি, চল তোরা এই গ্রামটাতে ঘুরবি, গোটা হরিশ্চন্দ্রপুর তালবাংরুয়া দিয়ে ঘুরে 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 আবার এই জায়গাতে আসবি। ঘোরার জন্য রেডি হচ্ছে বাবা। এ বন্ধু আমার, কিন্তু প্রথমের গল্প, ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখরা। হে কারণ, পৃথিবীর মানুষের কারো অহংকার আমি আল্লাহ দেখব না,
এই জন্য আমি অহংকার দেখব না, এই জন্য ফখর দেখব না, তোদের ফখর সাজে না। এ কারণ তোর যে এত সম্পত্তি, এত টাকা আছে, এত মাল আছে, এক্ষুনি যদি মালাকুল মতকে পাঠিয়ে দিই, দু মিনিট পরে তো তোর আর খবর থাকবে না, তোকে আর কারণ বাদশা বলবে না, লাশ বলবে এত অহংকার তুই কেন করবি। এ কারণ শুনে নে, ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকরা। হায় রে মুসলমান, হায় রে মুসলমান, কাহারইলো ইজ্জত, কাহারইলো শান। হায় রে মুসলমান, হায় রে মুসলমান, কাহারইলো ইজ্জত, কাহারইলো শান। জানিওটা না রইলো তোড়া ঈমান। হায় রে মুসলমান, হায় রে মুসলমান, হায় 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 রে মুসলমান, তোরা করলি রে বদনাম। হায় 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 রে মুসলমান, রাসুলকে সব ছাড়িয়ে দিলি, মিঠুনকে সব আপন করিলি, চুলের কাটিং বাড়িয়া দিয়া হলি রে মাস্তান। হায় 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 রে মুসলমান, হায় 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 রে মুসলমান। অহংকার দেখেন না বাবা কী করেছে জানেন? বাপ চোখে দেখতে পায় না, একটা ডিম খেতে পাচ্ছিল না, তার বেটা দিল্লি যেতে শিখেছে, দিল্লিতে গিয়ে মাত্র 50 দিনে 7,000 কামাই করেছে, 50 দিনে 7,000 কামাই করেছে। যখন 7,000 কামাই করে বাড়িতে এসছে, তখন ও মনে মনে ভাবছে যে আমি এখন নরেন্দ্র মোদি করে না। এ বন্ধু, নরেন্দ্র মোদীর ব্যবহার দেখেন, এখন গ্রামে ছেলের কাছে চুল কেটে নিবে না, চললো লাপিতের কাছে, যেই লাপিত 100 টাকা দিয়ে মুখটাকে ফেরেস করে দেয়, ভুরুটা পালিশ করে দেয়, মুছটাকে তুলে তুলে ছোট করে দেয়। বন্ধুরে নানা রকমের কায়দা করে ওই 7,000 কামাই করনেওয়ালা ছেলেটা বিট কাটিংয়ে চুল কেটে আসে, যেই কাটিংয়ের নাম এখন কুকুর কাটিং উঠেছে। জি দেখেন না বাবা, আবার কত বড় খ্যাপার বেটা খ্যাপা, চুল সুন্দর করে কাটার পর এখানে 2টা কাঁচি মেরে রেখেছে, মানে ওর বাপ যেন চিনে মেরে যাওয়ার পর যাহার বেটার কাঁচি মারা ছিল। হ্যাঁ দেখছেন না, এ যুবকের দলেরা এরকম অহংকার করবে না, করবে না, করবে না। যদি অহংকার করে নাও, আজরাইলের মতো নয়, তোমার ইবলিশ শয়তান প্রকাশ্য দুশ্মন হয়ে গিয়েছে, এরকমই তোমার পরিণাম হয়ে যাবে। এ মুসলমান, খবরদার কোনো কারণে অহংকার করবে না, অহংকার যদি করে না, ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখরা। মুসলমান কোনো কাজে অহংকার করবে না, করবে না, করবে না। কথা বলতে আরম্ভ করেছিলাম, এ আল্লাহর বান্দারা এবার সে কী করেছে, লাই লস্করকে সাজেনে কাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছে, গোটা এলাকাকে দেখাবো, গোটা গ্রামবাসীকে দেখাবো। বন্ধুরে অহংকার আল্লাহ সহ্য করতে পারলেন না, কারণকে মাটিতে ঢোকাতে আরম্ভ করলেন, ফাঁকা স্বপ্না বিহীন আর জারহিল আর যা ঢোকাতে আরম্ভ করলেন, ঢোকাতে আরম্ভ করলেন। এখনো প্রমাণ আছে সে কারণ অহংকারের কারণে বন্ধু মাটি তলে ঢুকতে আছে, কিয়ামত পর্যন্ত ঢুকতে থাকবে। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। হায়রে কারণ, শুধু একটা ভুল, ছোট্ট একটা অপরাধ করেছিলি, আল্লাহ তোকে সম্পদ দিয়েছিল, এ সম্পদটাকে তুই কাজে লাগাতে পারলি না, একটা অহংকার করে বসছিলি, আমি ইলমি দিয়ে, আমি জ্ঞান শক্তি দিয়ে সঞ্চয় করেছি, একটা টাকা দান করবো না, এই কারণে তোর পরিণাম এত খারাপ হলো যে আজ পর্যন্ত তুই মাটির তলে ঢুকতে আছিস। এটা কার গল্প করলাম? কারণের গল্প। বাপ জান, আর একটা গল্প আপনাকে করব, যে গল্পটা হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব মা আগনা। এ সুরাটা জানেন? থামেন জি, দোয়া করবো, আইটা দোয়া করবো, সব জানলাতে ঢুকিয়ে ছাড়বো, থামেন না। হ্যাঁ, না ঢুকলো জোর করে ঠেলো বিশ দিক থেকে, বক্তার হাতে বলে সুযোগ আছে, জোর করে জান্নাত পাঠাতে পারে, খালি টাকা রেডি করেন না আসছি। এ বাবা, আবুল হাবকে চিনেন তো? এই দেখেন চিনেন, মানে এ আদমের পরে জন্ম হয়েছে। আবুল হাবকে চিনেছি মাওলানা, নাম শুনেছেন, ভুল কেন করছেন, নাম শুনেছেন। আবুল আহাব ব্যবহার কেমন, তার আবুল আহাব নামটা কেন হলো, অনেক বড় ঘটনা। এবাব জান, এ হলো নবী মোহাম্মদ রসুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকা দুশ্মন, আর নিজের আপন চাচা। যেদিন নাবি জন্মগ্রহণ করে, নাবির জন্মগ্রহণ করার জন্য ওই চাচাটা একটা দাসীকে সাদকা করে দিলে, একটা দাসীকে
মুক্ত করে দেবে। যে দাসী আমার ভাতি আজকে হয়েছে মোহাম্মদ হয়েছে, যার জন্য আমি খুশিতে একটা দাসী সাদকা করে দিলাম, দান করে দিলাম, যাও তুমি ঘুরে বেড়াও, আমার ভাতিজা হয়েছে। আর ভাতিজার জন্য গরু কেটে, উঁট কেটে, দুম্বা কেটে মানুষে খাইয়েছে। ভাতিজা হওয়ার কারণে যেই লোকটা ভাতিজাকে এত মায়া দেখালো, সেই লোকটা অহংকার কারণে বাবা পোকা হয়ে মরল। কেমন পোকা হলো, কেমন পোকা হলো, কেমন পোকা হয়েছে, বিশ্বনবীর সাহাবাদের কাছ থেকে রেজাল ওয়াকিয়াতে আপনার প্রমাণ হয়েছে, নবীর হাদিস থেকে প্রমাণ হয়ে গিয়েছে। বন্ধুরে আমার, এই তাব্বাত ইয়াদা বিলাহাবি ওয়া তাব মাগনান হুমালুহু আমা কাসাম, এই সুরাটা পড়বেন, এর সুরা তাফসিরটা আপনি দেখতে আরম্ভ করবেন। বন্ধুরে মাত্র তিন দিনের ভিতর আবুল আহাবের সম্পূর্ণ অহংকার শেষ হয়ে গেল, মাটিতে মিশে গেল, দমটা বেরিয়ে গেল। আর যখনই দম বেরিয়ে গেল, এত দুর্গন্ধ হলো, এত দুর্গন্ধ হলো, তার শরীরটা পুঁকায় ভরপুর হয়ে গেল। গোটা এলাকার মানুষ কেউ মাটি দিতে আসে না, তার ছেলেরাও মাটি দেয় না, তার পরিবার কেউ তাকে যত্ন করে না। বন্ধুরে আমার, যখন এরকম নিরুপায় হয়ে লাশটা পড়ে আছে, যখন সে আবুল আহাবের লাশটা পড়ে আছে, এলাকার মানুষেরা সব খেপে গেল। ও আবুল আহাবের ছেলেরা, ও আবুল আহাবের মেয়েরা, তোমাদের বাপ মরেছে তো তোমরা মাটি কেনা দাও না। কি গো ভাই, আবুল আহাব মরেছে তো লোক মাটি আসেনি, মাটি দেয় না, লাশ ওপরে পড়ে আছে, তিন দিনে এত দুর্গন্ধ হয়েছে। আচ্ছা বলুন তো, কারো বাড়ির যদি একটা গরু মরে রাস্তায় পড়ে থাকে, তো ওই গরুওয়ালাকে চুমা খাবেন নাকি বলবেন তাড়াতাড়ি পুঁত? কি করবেন গো? আল্লাহর বান্দা, যখন গরু মরে থাকবে, যদি গ্রামে দুর্গন্ধ ছড়ায়, তো গ্রামের লোক খেপে গিয়ে বলবে গরু হয় সরাও, নাহলে ব্যবস্থা করে, এটা বলবেন না? আবুল আহাব মরেছে তিন দিন, উপরে থেকে এত দুর্গন্ধ হয়েছে, এত দুর্গন্ধ হয়েছে, গন্ধতে গ্রামবাসীরা থাকতে পারে না। তখন গ্রামবাসীরা বলছে, এ আব্দুল হান্নান, এ উদবা, এ সাহেবা, তোমার বাপ যে মরেছে তো তোমার মাটি দিবা না? চাচা কেমন করে মাটি দিব, লাশের গোড়ায় যাওয়া যায় না, কেমন করে মাটি দিব? বলে আমরা জানি না, তুমি ব্যবস্থা করে দাও। নিরুপায় হয়েছিল, দৌড়তে আরম্ভ করেছে, গ্রামের মানুষরা প্রচুর চাপ দিয়েছে। এ মানুষেরা শুনেনি, একটাই অন্যায় করেছিল, ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুক্তালান ফাখুরা, অহংকার করে দুনিয়া ছেড়েছে, যার জন্য গায়ে পোকা হয়ে গেছে, লম্বা চওড়া ওয়াজ আমি করতে পারলাম না। হে বন্ধু বল, এবার তার ছেলেরা নিরুপায় হয়ে গেল, কেমন করে কবর দিব, কেমন করে বাপকে ঢাকব, নিরুপায় হয়ে গেল রে বন্ধু। এবার কি করা হলো, দূর থেকে নিজের ছেলেরা পাথর দিতে আরম্ভ করলো, মাটি চালাতে আরম্ভ করলো, ওখানে ঢেকে দিতে হবে, বাপকে হাতে করে নিয়ে গিয়ে কবর স্থানে নিয়ে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সকল রাসূল নবী ছিলেন খোদার দিওয়ানা, দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না, শেষ নবীকে ডেকে নিলে দেখবে রব্বানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, ইউসুফ নবীকে দেখে কিছু লোক, কিছু মেয়েরা আঙুল কাটেনি গো, অজ জানেন তো? ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন নারায়ে তাকবীর। ভাই আবুল আহাবের পরিণাম কেন হলো? শুধু অহংকার করেছিল। তাহলে কাল থেকে অহংকার করবেন,
যার যে বিষয় অহংকার আছে ত্যাগ করুন। যদি জীবনে বাঁচতে চান তিলকাল জান্নাতুল্লাতি নূরে সুমিন এবাদেনা মান কানা তাকিয়া, আপনার ভদ্রতা আপনার পরেশগারিটা আপনার নম্রতাই প্রমাণ করে দেবে আপনি জান্নাতি না জাহান্নামে। বন্ধু তাহলে যদি কোনো মানুষের অহংকার দেখেন তাকে টিটকারি করবেন না, তাকে বোঝান ভাই তোমার লুঙ্গিটা এত নিচে নেমে গিয়েছে, ভাই একটু দয়া করে লুঙ্গিটা উপরে উঠিয়ে পড়ো না। যদি ছেলেটা রেগে যায় তা আবার বলেন, বুঝিয়ে বলেন, কিন্তু বলবেন এই তোর বাপের পেটে ভাত নেই আর তোর লুঙ্গি পরার ডিজাইন থেকে মাথা খারাপ, যদি এরকম কড়া করে বলে দেন ছেলেটা কথা আপনার শুনবে না। এই বাবা যদি কোনো ছেলেকে লাইনে নিয়ে আসতে হয় নম্রতার সাথে বলুন, কোনো লোক নামাজ পড়ে না আপনাকে দারোগা করে আল্লাহ পাঠায়নি, ইন্নাকালা তাহাদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের মালিক কে? আল্লাহ। যদি কোনো লোক লোক নামাজ না পড়ে, কিছু আপনাদের মেড়া মুসাল্লি আছে, আপনি বলো মেড়া মুসাল্লির কথা, ও আগে পাকা চোর ছিল এখন 30 বছর ধরে কোনো বড় বিপদে পড়েছে, নামাজ হয়েছে, নামাজ ধরে এখন গ্রামের সব মুলবিটির পিছিয়ে লেগেছে। যদি কোনো মুলবির জামাত ছুটে যায় তো 14 গুটির পিঁড়ি ছেড়ে দেবে বাবা, করে দেখতে পান? শুধু তা নয়, আবার দেখবেন কি গ্রামের লোক যদি কোনো নামাজ পড়ে না পড়ে তো এই লোকটা বলে এ তোর মুজবার হয়নি, এ বাবা এরকম যদি তাকে অপমানজনক কথা বলেন সেই লোকটা নামাজ পড়তে আসবে আসবে না। এই পাওয়ারটা আপনাকে দেওয়া হয়নি, আপনি তাকে বোঝান ভাই বয়স হয়েছে চলুন না মসজিদে, চলুন না মসজিদে, চলুন না মসজিদে, একবার হবে না 3 দিন লেগে থাকেন, ওকে যদি মসজিদে ঢোকাতে পারেন ও নামাজ পড়ে যত নাকি কামাই করছেন আপনি না, ওকে নামাজি করি আপনি তত নাকি বেরো জোরে সুবহানাল্লাহ, কিন্তু কড়া কথা বলেন নয়। এ বাবা অহংকার কিসে আসে একবার আপনাকে বোঝায়, কিসে অহংকার? উমাইয়া বিন খালফের নাম শুনেছেন? উমাইয়া বিন খাল সানি কাটছে, সানি বুঝেন তো দিয়েড়া কথা, দিয়েড়া কথা সানি, গরুর খাবার উঁটের খাবার ছাগল বগরি খাবার সানি কাটছে আর বসে আছে, আর সামনে দিয়ে দয়ার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রসুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন, তখন নবীকে আর কী করে বলছেন অহংকার দেখে কে উমাইয়া বিন খাল বলছে এই মুহাম্মদ এই তাকা তাকা, তো নবী মোহাম্মদ তার দিকে ঘুরে বলছেন চাচা কিছু বলছো? দেখেন ভদ্রতার কেমন ছেলে, কেমন নম্র ছেলে, কেমন আল্লাহওয়ালা, কেমন আল্লাহর ভয় কান্নেওয়ালা, এই লোকটা এই মোহাম্মদ এই অহংকারের সাথে ডাকছে, নবী আমার ঘুরে গিয়ে বলছেন চাচা কিছু বলছেন? তখন এই হারাম কর কি বলছেন জানেন, এ নবী তুই যে কালেমা সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়ে বেড়াচ্ছিস, এক আল্লাহর দাওয়াত দিয়ে বেড়াচ্ছিস, তুই আল্লাহকে দেখেছিস? বলে না দেখলে অন্তরে বিশ্বাস। এ মুসলমান আপনারা বলুন তো আল্লাহকে কোনোদিন চোখে দেখেছেন? দেখেননি, কিন্তু মসজিদে গেলে আল্লাহর ভয়ে চোখে জল পড়ে না? আহারে এটাই তো মুসলমানের ভালোবাসা, এটা তো কালেমা সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, রাসূলুহু শুধু বলে দিলেন আব্দুহু ওয়া রাসূলুহু। এ বাপ জান তখন ওই হারামখোর লোকটা ডেকে বলছেন দেখেছিস এই যে বটিটা, দেখেছিস এই যে বটিটা কাঁড়ি কাটছি, সামনে যে যুদ্ধটা লাগছে এই যুদ্ধটা তোকে এই বটিতে কুচি কুচি করে কাটবো, কাকে বলছে? হ্যাঁ এ বন্ধু কেমন অহংকারের কথা, নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন চাচা ডেকে বলছেন এ মোহাম্মদ আমার দিকে তাকা, নবী আমার ভদ্রতার সাথে তাকিয়ে দেখলেন আমার চাচা কাঁড়ি কাটছে, এবার বটি দেখিয়ে বলছেন মোহাম্মদ রে আগামীতে যে যুদ্ধটা হবে তোর সঙ্গে সারা এলাকার মানুষের যেটা যুদ্ধ হবে এ নবী মোহাম্মদ শুনি রে এ বটি দিয়ে তোকে আমি কুচি কুচি করে কাটবো, তোকে শহীদ করে দিব, তুই বাঁচবি না বাঁচবি না বাঁচবি না। বলুন তো এটা অহংকার কি অহংকার নয়? যখন এই কথাটা বলা আমার আল্লাহ ঘোষণা করে বলছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, ওরে উমাইয়া তুই দুনিয়াতে যে অহংকার করতে আরম্ভ করেছিস অহংকার থাকবে না থাকবে না থাকবে না। নবী এবার ঘুরে বলছেন চাচা তুমি আমাকে সামনে যুদ্ধে কাটবে? তো বলে হ্যাঁ। তখন নবী মোহাম্মদ ঠান্ডা করে উত্তর দিয়ে বলছেন এ চাচা আজকে তোমাকে নবী মোহাম্মদ বলছে, আজকে তোমাকে আমার ভালোবাসার ভাতিজা বলছে, তোমাকে খবর দিয়ে দিলাম আগামী যুদ্ধে আমি মরব না তুমি মরবে, এতে কোনো সন্দেহ নাই তুমি মরবে, আমাকে মারার স্বপ্ন দেখলে তোমার স্বপ্ন বাদ হয়ে যাবে, তুমি সে যুদ্ধে মরবে। এই কথা যখনই বলা নবী আমার হাঁটতে হাঁটতে চলে গেলেন। বন্ধুরে এবার সেই বেইমানের আর ঘুম হয় না, এই বেইমানের আর ঘুম ধরে না, নবীর মুখ থেকে
বেরিয়ে গিয়েছে, আমি আর বাঁচবো না, আমার টেনশন শুরু হয়ে গেল, আমার টেনশন শুরু হয়ে গেল। এই নবী মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলেনি, বলেনি, বলেনি। জোরে বলো নারাই থাকবি। কাঁড়ি কাটা বাদ, সানি কাটা বাদ, কার টেনশন করছে, মরে যাব, মরে যাব, কি জন্য বললাম মোহাম্মদকে, আর মোহাম্মদ আমাদের জন্য বড় দোয়া করে দিল, আমি মরে যাব। টেনশন করতে করতে বাবা যখন মানুষের টেনশনে তখন শুকায় না, শুকায়, হ্যাঁ মনে আছে তো, শুকায়, হ্যাঁ শুকাচ্ছে বাবা। তখন তার স্ত্রী বলছে, হ্যাঁ জি, তোমাকে 8-10 দিন থেকে দেখছি খুব তুমি টেনশন করছো, কী হয়েছে তোমার বলো না, ভিতরে ভিতরে তোমার কুটকুটি অসুখ হয়েছে নাকি, কোনো অসুখ হয়েছে নাকি বলো তো। তখন স্ত্রীকে বলছে, হ্যাঁ রে, কী যে তোকে বলবো, বলবো না, আয় চুপ থাক, প্রশ্ন করিস না। যখন টেনশনে থাকে তখন স্ত্রীর কথাটা তিতে লাগে না। হ্যাঁ বন্ধু, স্ত্রী যদি ভালো হয় তো ব্যাট দিয়ে ধরবে, হাজি কহো না, করে না, ভালো যদি স্থির হয় তো ব্যাট দিয়ে ধরে বলবে, বলো না কি হয়েছে তোমার, কি জন্য টেনশন। এ আল্লাহর বান্দা বান্দিরা এবার তাকে জিজ্ঞেস করে বলছে, ও স্বামী তোমার কি হয়েছে, দয়া করে একবার বলো না, প্লিজ একবার বলো। যখন অনুরোধ করে বলেছে তখন তার স্ত্রীকে বলছে, হারে শুন, আমি নবী মোহাম্মদকে বঠি দেখে বলেছিলাম সামনে যুদ্ধে তোমাকে জবাই করব, সামনে যুদ্ধে তোমাকে জবাই করব। তো আমি যখন তাকে বললাম, সে উত্তর দিয়ে বলল, চাচা গো, সামনে যুদ্ধে আমি মরব না, তুমি মরবে। যখন এই কথা বলেছে আমার সব বুদ্ধি হারিয়ে গিয়ে, আমার টেনশন চেপে গিয়েছে। এ কথা শোনার পরে বন্ধু স্ত্রী আর ভালো মন্দ কি বলবে, তোর কপালে ধাত দিয়ে বলছে, ও স্বামী আমি আড়ি হইয়া গেল। টেনশন কেন? স্ত্রী বলছে, ও স্বামী কে বলেছে কথাটা বলো তো। বলে, সেই ছেলেটার নাম হলো হযরত মুহাম্মদ, জোরে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। স্ত্রী কপালে হাত দিয়ে বলছে, তোমাকে আর বাঁচাতে পারলাম না, পারলাম না, পারলাম না, বললো রে আমার এই জন্য পারলাম না, এই জন্য পারলাম না, নবী আমার মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলবেন না, না, না। এই লোকটার বিশ্বাস হয়ে গিয়েছে যে আমি সামনে যুদ্ধে মরে যাব, আমি কেন অহংকার করে বঠি দেখা দেখা গেলাম। এ আল্লাহর বান্দারা, অহংকার দুনিয়ায় চলবে না, চলবে না, চলবে না। অহংকার মানুষের এমনিতে এমনিতে হয়ে যায় বাবা, যেগুলো ধরতে পারেন না, কিন্তু যদি ধরা পড়ে, যদি ধরা পড়ে তো কী করবেন, মসজিদে ঢুকবেন, যে আল্লাহকে বলবেন, এ আল্লাহ আমি যে ভুলটা করলাম, আমি জানি না এটা ঠিক করলাম না ভুল করলাম, মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও। যখন আপনি এই কথাটা বলবেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালেহান ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। কোনো মানুষ যদি ভুল সূচনা করার জন্য আল্লাহর কাছে গিয়ে কাঁদে, বন্ধুরে আল্লাহ তাকে ফিরিয়ে দেবে না, দেবে না, দেবে না। কিন্তু অন্যায় করার পর একটা লোক বলেন, তো মাওলানা আমি আমার অন্যায়টা ধরে নিয়ে সঙ্গে সঙ্গে মসজিদে ঢুকে আল্লাহ রেখে দিয়েছি, দু ফোঁটা চোখের জল ফেলে কেঁদেছি, আল্লাহ আমাকে ক্ষমা করো। একটা লোক হাত দেখান, কেউ আল্লাহ এই লোকটা কেঁদেছে, তো বুঝতে পারছি আপনি তো কাঁদবেন, বয়স শেষ, বেটাতে ভাত দেয় না, বহুতে গুঁতা মারছে না, জি কেঁদেছেন। যখন দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে কবুল করো, ভুল স্বীকার যখন করেছেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। মানুষের ভুল কখন হয়ে যায়, মানুষ ধরতে পারে না, পরে অনুশোচনা করতে পারে বাবা, তাই না? অনুশোচনা যখন হয়ে যাবে তখন আপনি মসজিদে ঢুকুন, কাঁদুন, জীবন ধন্য হয়ে যাবে।